ফ্রান্সে অ্যাভেক রাবানি শর্ট ফর্মে আপনাদের স্বাগতম। আজকের বিষয়বস্তু হচ্ছে সা এবং সে, এই দুইটার মধ্যে পার্থক্য কি। সা মানে হচ্ছে এটা, সা মানে কি, সা মানে হচ্ছে এটা। আর সে মানে কি, সে মানে হচ্ছে এটা হয়। সা মানে হচ্ছে এটা এবং সে মানে হচ্ছে এটা হয়। এই দুইটার মধ্যে পার্থক্য কখন, যখন আপনি বলবেন আমি চাই এটা। আমি চাই এটা, এক্ষেত্রে বলতে পারেন জো ভ সা, আমি চাই এটা। কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না সা আমার, সা মোয়া, এটা বলতে পারবেন না, তাই না? সা মোয়া, এটা আমা, এটা আমার, এইভাবে বলা যায় না। বলতে হবে সে, সে মানে হলো এটা হয়। এখানে সেটাই অ্যাকচুয়ালি এখানে স এ ছিল। দুটো ভয়েল থাকার কারণে আমরা সে বলি। সে মানে হচ্ছে এটা হয় বা ইট ইজ, যেটা সে আ মোয়া, এটা আমার। সে আ মোয়া মানে এটা হয় আমার, সে আ তোয়া, এটা হয় তোমার, এভাবে বলতে পারেন। অথবা বলতে পারেন সে কোয়া সা, এটা হয় কি এটা, মানে এটা হয় কি এটা, এভাবে বলতে হয় সে কোয়া সা। তার মানে হলো এই সাটা হচ্ছে এটা আর সে মানে হচ্ছে এটা হয়। তো আপনি যখন বাক্য তৈরি করবেন, যেমন বলবেন গাড়টি কোথায়, আপনি বলবেন না সাউলা গাড়, এটা বলবেন না, বলতে হবে সে উ লা গাড়, স্টেশনটি কোথায়। অথবা বলতে পারেন দোকানটি কোথায়, তাহলে কি বলতে পারেন সে উ ল মাগা জাঁ। সে উ ল মাগা জাঁ। আপনি যখন বলবেন যে এটা এটা হয় আমার, তখন বলতে হবে সা সে আ মোয়া। সা মানে এটা, সে আ মোয়া মানে এটা হয় আমার। সে অনেকটা এই যে ইংলিশের ইট ইজ, ইট ইজ, ইট ইজ টাইপের, এটা হয়। তো ওই সো মানে হচ্ছে এটা এবং এ মানে হচ্ছে ইজ আর কি, ওই ইট ইজ, দুইটা ভয়েল থাকার কারণে হয়ে যাচ্ছে সে। অনেক সময় সেসা, এটা, এটাই, সেসা, উই সেসা, হ্যাঁ এটাই, সে পাবিয়া, এটা ভালো না, সে পা বিয়া, এর মানে এটা ভালো না, না এর মানে হচ্ছে এটা হয় না ভালো। সে মানে এটা হয় আর সে পা বিয়া অথবা সে নে পা বিয়া, এটা হয় না ভালো। তো আশা করি সা এবং সের মধ্যে পার্থক্য আপনি বুঝতে পেরেছেন।